নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম আমরা কার্সিয়াং পৌঁছানো এবং সেখানে যে হোমস্টেতে আমরা ছিলাম সেই জায়গা। আজ আপনাদের দেখাবো কার্সিয়াংয়ের আশেপাশে ডাউহিল এবং মার্গারেট স্টেক করার অভিজ্ঞতা। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম ডাউহিল স্কুল। এই ডাউহিল স্কুল হলো টুরিস্টদের কাছে একটি প্রধান আকর্ষণের জায়গা ডাউহিলে। এরপর আমরা ডাউহিলের রাস্তায় বা ডেথ রোডে, যে ভুতুড়ে রোড, সেই রোডে কিছুটা বিক্ষিপ্ত ঘুরে বেরিয়েছিলাম। সেই ভুতুড়ে কিছুটা যদি এক্সপিরিয়েন্স করা যায় সেই উদ্দেশ্যে। তবে দুর্ভাগ্যবশত আমরা সেরকম কিছুই ফিল করতে বা বুঝতে পারিনি, তবে প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। এরপরে আমরা পৌঁছে গেছিলাম পাশেই অবস্থিত একটি মেডিসিনাল প্ল্যান্টের পার্কে, যেখানেও প্রকৃতির এই আনন্দ উপভোগ করা যায়। এই পার্কের ভেতরে কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেছিলাম একটি সুন্দর জায়গাতে। জায়গাটা দেখুন আপনারা সবাই। জঙ্গলে ঘেরা এই সবুজ প্রকৃতি মন মুগ্ধ করে দেয়, আর তার সাথে এই প্রাকৃতিক শান্তি অদ্ভুত লাগে। এই জায়গা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুলে। এরপর আমরা চলে এসেছিলাম মার্গারেট স্টেকে। মার্গারেট স্টেক হলো কার্সিয়াং এ অবস্থিত একটি টি এস্টেটের একটি ক্যাফে, যেখানে আপনি সুস্বাদু খাবার এবং তাদের টি এস্টেটের অথেন্টিক দার্জিলিং টি টেস্ট করতে পারেন। চাইলে আপনারা এখান থেকে ওনাদের এস্টেটের চা কিনে বাড়িও নিয়ে যেতে পারেন। মার্গারেট স্টেকের খাবার টেবিলে বসে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা টাইম কেটে যায়।